হাই ভিউয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল তানভীর আইটি। তো ভিউয়ার, আজকে আমি একটি 61 মাদারবোর্ড সম্পর্কে বলবো এবং যে এই 61 মাদারবোর্ডের সাথে কি কি অংশ আছে এবং কোন কোন পোর্ট আছে, তো আমি এগুলো সবগুলো বলবো আজকে। তো এটা আছে 61 MPH, 61 M2, ঠিক আছে। তো এই মাদারবোর্ডের নাম হচ্ছে MagicPro.com, ঠিক আছে, মেজিসি প্রো। তো এই মাদারবোর্ডের নাম তো প্রথমে বলে দেই, এই মাদারবোর্ড হচ্ছে i3 থার্ড জেনারেশন সাপোর্ট। তো আপনারা 61 মাদারবোর্ডে কীভাবে বুঝবেন যে i3 থার্ড জেনারেশন সাপোর্ট হবে? তো যেগুলো মাদারবোর্ডে দেখবেন যে আপনার DVI পোর্ট আছে, তো এই যে এই পোর্টটার নামেই হচ্ছে DVI পোর্ট। ওকে, এই DVI পোর্ট যে মাদারবোর্ডে থাকবে, তো ওই মাদারবোর্ডে i3 থার্ড জেন সাপোর্ট করবে 61-এ। আর এটা VGA, এটা হচ্ছে আমাদের PS2 কিবোর্ড মাউস পোর্ট। ওকে, তো তার সঙ্গে দেখতে পাচ্ছি আমরা এই মাদারবোর্ডে দেওয়া আছে HDMI পোর্ট, ঠিক আছে। এই যে দেখেন HDMI পোর্ট, তার সাথে দেওয়া আছে এই দুটো হচ্ছে USB পোর্ট, এবং দেখেন এই দুটো USB পোর্ট এবং এটা হচ্ছে ল্যান পোর্ট। তো আমাদের এখানে তিনটা পোর্ট আছে দেখতে পাচ্ছি আমরা, একটা হচ্ছে আউটপুট, ঠিক আছে, আমাদের অডিও আউট হবে, একটা দিয়ে অডিও ইন হবে, একটা দিয়ে হচ্ছে অডিও ইন হবে, ঠিক আছে, যে বিভিন্ন রকম ভয়েস রেকর্ড করা হয়, তো এটা দিয়ে, ঠিক আছে। তো আমি এখন এই মাদারবোর্ডে দেখেন আমি এখন প্রসেসরে পিন খুলতেছি। তো প্রসেসর খোলার আগে যে কাজটি করতে হবে, দেখেন এটা খুব সাবধানে খুলতে হবে, কারণ প্রসেসরে একটা পিন ভেঙে গেলে অনেক সময় মাদারবোর্ড চালু হয় না। ওকে, তো এই দেখেন এটা খোলার সময় অবশ্যই আপনাকে এইভাবে একটা ফ্ল্যাট স্ক্রুড্রাইভার নিয়ে নিতে হবে, নেওয়ার পরে দেখেন এইভাবে একটা অপশন আছে, তো এটাকে এইভাবে দিয়ে দিবেন। ওকে, তারপরে এইভাবে তুলে নেবেন, নেওয়ার পরে আমরা এখানে প্রসেসর ইনস্টল করব। আমি যে প্রসেসরটি ইনস্টল করতেছি এটা হচ্ছে ডুয়েল কোর সেকেন্ড জেনারেশনের প্রসেসর। তো প্রসেসর লাগানোর সময় যে কাজটি করতে হবে সেটি হলো, দেখেন এই দেখেন এখানে একটা পোর্ট আছে, এই সরি ফ্রেন্ড, এখানে একটা চিহ্ন দেওয়া আছে, টিক মার্ক দেওয়া আছে, ঘাট, ঠিক আছে, এখানে একটি ঘাট আছে। তো দেখেন প্রসেসরেরও এখানে একটি ঘাট আছে, তো এই ঘাটের সঙ্গে আপনাদেরকে মিলাই দিতে হবে, দিয়ে এভাবে বসাই দিতে হবে। ওকে, তো এভাবে ঠিক মতো বসায় দেওয়ার পরে এটাকে এভাবে দিয়ে এইভাবে দিয়ে দিতে হবে। ওকে, তো তারপরে এই অংশটা গেল, এখন আমরা কি করব, র্যাম ইনস্টল করব। তো র্যাম লাগানোর সময়, তো এটাতে DDR3 র্যাম সাপোর্ট, DDR3 1333 1600 বাস দুটা সাপোর্ট করবে, তো এবং i5 সেকেন্ড জেন সাপোর্ট করবে এই মাদারবোর্ডে। তো র্যাম লাগানোর সময় অবশ্যই সেম, এইখানে দেখেন এখানে একটি ফুটা দেখতে পাবেন এবং এখানে এখানে একটি ফুটা, একদিকে বড় একদিকে ছোট, তো এইদিকে ছোট আছে, তো ছোট অংশটা আমরা এইদিকে লাগাই দেব। এইভাবে বসাই দেওয়ার পরে র্যাম যখন আমরা সেট করব, অবশ্যই দেখেন এই আঙ্গুলটা এই সাইডে দিব এবং এইটা এইভাবে দিব, দেওয়ার পরে এইভাবে চাপ দিয়ে বসাই দিব, কারণ প্রথমে আমরা একদিকে বসাবো তারপরে একদিকে বসাবো, এভাবে অনেক সময় র্যাম কি হয় মানে স্ল্যাগ হয়ে গিয়ে র্যামের কোনো ঘাটে শর্ট হয়ে যেতে পারে বা র্যামটাও নষ্ট হয়ে যেতে পারে। তো এই বিষয়টা গেল। আমরা আরেকটি দেখতেছি এখানে, এটা হচ্ছে আমাদের VGA গ্রাফিক্স কার্ড, ঠিক আছে, বা HDM কার্ডও বলতে পারি। আমাদের যারা গেমিং খেলে তো তারা গ্রাফিক্স কার্ড মানে এক্সট্রা ইউজ করতে চাইলে তো এখানে একটি কার্ড লাগাইতে হবে। ওকে, আর এখানে হচ্ছে আমাদের SATA পোর্ট। তো এই মাদারবোর্ডের সাথে চারটা SATA পোর্ট আছে, তো এই মাদারবোর্ডের সঙ্গে একটা ব্রিজ করছে সাদৃশ্য শুধু। এখন আমরা কি করব, এখন আমরা কুলিং ফ্যান লাগাবো। তো কুলিং ফ্যান লাগানোর আগে যে কাজটি করতে হবে সেটি হলো, এই যে প্রথমে আমাদেরকে দুই সাইডে পিন বসাই দিতে হবে, তারপরে এভাবে আরেক সাইডে পিন বসাই দিতে হবে, এভাবে বসাই দিতে হবে, তো দেওয়ার পরে এভাবে চাপ দিতে হবে, এই যে এইভাবে। ওকে, তো এই যে দেখেন এটা হচ্ছে কি আমাদের CPU যে কুলিং ফ্যানটি আছে, এই কুলিং ফ্যানের
তো সকেট, তো এই সকেটটা আমাদেরকে মাদারবোর্ডে দেখে নিতে হবে যে কোথায় লেখা আছে। দেখেন এখানে একটি লেখা আছে ফ্যান, ঠিক আছে, কেসিং ফ্যান, তো এটা না। তো এভাবে আমাদেরকে এদিকে দিলেও কিন্তু আমাদের এই ফ্যানটি চলবে, কিন্তু এটা আমাদের কেসিং এর ফ্যান। তো এখন আমরা কি করব, এই যে দেখেন এই যে এইখানে লাগাই দেব, দেখেন। তো আপনার সেট করার আগে, কোনো কেবল লাগানোর আগে অবশ্যই পুরো মাদারবোর্ডটা ভালো করে চেক করে নেবেন। এবং আমরা এই পিনটা এই জায়গায় কেন লাগাবো, কারণ দেখেন এখানে চারটা পিন আছে, তো দুইটা হচ্ছে পাওয়ারের আর দুইটা হচ্ছে আমাদের প্রোগ্রামের। তো এই মাদারবোর্ডের যে বায়োস আছে, দেখেন এই যে বায়োস, এই বায়োসের মধ্যে একটি প্রোগ্রাম দেওয়া থাকে। তো সেই প্রোগ্রামটি আমাদের এই মাদারবোর্ডে যে কুলিং ফ্যান, যখন আমাদের প্রসেসরটি বা সিপিইউটি যখন বেশি হিট হবে, তখন আমাদের এই ফ্যানটা জোরে ঘুরবে, এবং যখন সিপিইউটি আমাদের হালকা ঠান্ডা হয়ে যাবে, তখন ফ্যানটা ধীরে ঘুরবে, ঠিক আছে। এই কানেকশনটি এই পোর্টের সঙ্গে সংযোগ দেওয়া আছে, আর যদি আমরা এই এই পোর্টে লাগাই, তো ফ্যানটা আমাদের যে রানিংয়ে প্রথম অবস্থায় ঘোরা শুরু করবে, সেই রানিংয়ে ঘুরবে বা সেই আরপিএমে ঘুরবে। এই কারণে আমরা এটি এই জায়গায় লাগাবো। তো দেখেন এটা হচ্ছে কি আমাদের ATX 12 ভোল্টের কানেক্টরটি। এখানে এই কানেক্টরের মাধ্যমে বিভিন্ন রকম ভোল্টেজ আছে, -3 ভোল্ট, +12 ভোল্ট, -12 ভোল্ট, 3.3 ভোল্ট, তো -5 ভোল্ট এখানে আসে, আর এটা হচ্ছে আমাদের 12 ভোল্ট ATX পিন। ওকে, তো এই পিনটা লাগানোর জন্য আমাদেরকে দেখতে হবে যে এখানে দেখেন একটা 4 ঘাটের সকেট আছে, একটি মাদারবোর্ডে একটি থেকে, তো 81 মাদারবোর্ডে, 110 মাদারবোর্ডে, কিছু আপডেট মাদারবোর্ডে এখন 4টা করে করছে। ওকে, তো এটা সেট করার আগে দেখেন এদিকে একটা লক আছে, এদিকে একটা লক আছে, অবশ্যই লকের দিকে লক্ষ্য লাগাতে হবে। দেখেন এখানে আমাদের লেখা আছে ATX 12 ভোল্ট। ওকে, এই পিন দিয়ে আমাদের কত ভোল্ট আসে, 12 ভোল্ট আসে। তো এই পিনটার মাধ্যমে আমাদের যে সিপিইউটা আছে, সিপিইউতে ভোল্টেজ যায়, এবং এই ভোল্টেজ যায়, ডাইরেক্ট ভোল্টেজ যায় না, এরকম দেখেন বিভিন্ন রকম কয়েল আছে, ট্রানজিস্টর আছে, মসফেট আছে, এগুলোর মাধ্যমে কনভার্ট হয়ে তো আমাদের ভোল্টেজটি যায়। ওকে, তো দেখেন এখানে একটি জাম্পার দেখতে পাচ্ছি আমরা, এই জাম্পারগুলো যে আমাদের PS2 পোর্ট আছে, এই PS2 থেকে, ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে PS2 কাজ করে না, ঠিক আছে, ঠিক মতো কাজ করে না, তখন আপনারা কি করবেন, এই জাম্পার খুলে এদিকে লাগাই দেবেন। তো আরেকটি জাম্পার মনে হয় আছে এদিকে, দেখেন এখানে একটি জাম্পার আছে, এটা হচ্ছে আমাদের বায়োসের। তো অনেক সময় আমাদের কি হয় যে বায়োসটি মানে হ্যাং হয়ে যায়, বায়োসে কিছু ফাইল ডিলিট হয়ে যায় বা বায়োসটি ঠিক মতো রান করতে পারে, তখন আমাদের বায়োসটাকে কিছু মানে যেটা আমরা রিস্টার্ট বলতে পারি বা ফরম্যাট বলতে পারি, ঠিক আছে, তো এটা এই পিনটা খুলে এদিকে লাগাই দিলে তো আমাদের বায়োসটি অটোমেটিক রিকভার হয়ে নেবে। তো আমরা এখন একটি মাদারবোর্ড ফুল সেট করে ফেলছি, তো আমি কেসিং সারে সেট করছি, তো আপনারা কেসিংয়ে লাগাই দেবেন। দেখেন এখানে স্ক্রু আছে, এখানে স্ক্রু আছে, তো কেসিংয়ে তার সাথে টিনটি লাগাই দেবেন, একটা পিছনে ব্যাক পার্ট টিন থাকে। তো এখন আমরা এই যে ভিজিএ পোর্টটি লাগাই দিলাম, তো ভিজিএ পোর্ট লাগানোর সময় অবশ্যই দেখেন যে এখানে একটি স্ক্রু আছে, তো স্ক্রুটা সুন্দর মতো টাইট দিবেন, কারণ টাইট না দিলে আমাদের ভিজিএ যে আছে অনেক সময় মানে ঝিলমিল ঝিলমিল করবে। ওকে, গ্রাফিক্স, তো আমরা এখন পাওয়ার দিব। তো তার আগে একটি বিষয় আপনাদেরকে দেখাই দিই, আমি এখন একটু ক্যামেরাটা নিচে নিব। এই দেখেন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট প্যানেল, ঠিক আছে, লেখা থাকবে ফ্রন্ট প্যানেল বা এপ প্যানেল। এবং দেখেন এখানে আমাদের লেখা আছে স্পিকার, যে আমাদের চালু করার সময় বা র্যাম না পড়ে যে টি 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 টিট করে শব্দ হয়, তো এই স্পিকারটা এখানে হবে। তারপরে এখানে আছে USB 2, তো এখানে আমাদের USB পোর্ট লাগাবে, যে পিছনে যে বা কেসিংয়ের সামনে যে আমাদের USB পোর্টগুলো থাকে, তো ওইগুলো এখানে লাগবে। তারপরে USB 1, তো সেম একই যে কোনো একটাতে লাগাইতে পারি। তো অনেকে কী করে, এক্সট্রা USB লাগায়, তখন মনে করেন যে আপনার এই যে PC থেকে পিছন থেকে লাগাইতে পারবে, তখন এই দিকে দুইটা লাগাই দেবে, তখন কিন্তু আমাদের কেসিংয়ের যে সামনে USB আছে, তো সেটা চলে যাবে, বাতিল হয়ে যাবে। আর এখানে হচ্ছে আমাদের অডিও, তো অডিও আপনারা অবশ্যই মাদারবোর্ডটি সুন্দরভাবে ফলো করে নেবেন। তো কিছু চাইনিজ মাদারবোর্ডে এইভাবে নাম দেওয়া থাকে না, তো আপনারা কী করবেন যে মাদারবোর্ডের সাথে একটা ম্যানুয়াল বই পাবেন, ঠিক আছে, ওই বইয়ের মধ্যে সব কিছু দেওয়া থাকে, আপনারা দেখে নেবেন। তো আরেকটি বিষয় কিছু আমরা আরেকটু কিছু নলেজ ধারণা দিই, এটা হচ্ছে আমাদের সিমক্স ব্যাটারি, এটা বায়োস, তো এটা হচ্ছে আমাদের PCIx সোল্ট, ঠিক আছে, মিনি সোল্ট, এটা হচ্ছে আমাদের সাউন্ডের IC, ল্যান্ড IC, মিনি প্রো IC। তারপর দেখেন, তো এই মাদারবোর্ডের মধ্যে এমন একটা সিস্টেম করছে, সরি ফ্রেন্ড আমি এটা মিনি পুরো বলছি, আমাদের যে IT আছে, মেইন সুপার পাওয়ার IC এইটাই, ঠিক আছে, কারণ এখানে কোনো বড় IC নেই। এগুলো হচ্ছে আমাদের মসফেট, এগুলো হচ্ছে ক্যাপাসিটার,
তো এই দেখেন যে ছোট ছোট দেখতে পাচ্ছেন ছোট ছোট মসফেট আছে, তো ছোট ছোট এগুলো সব মসফেট। তারপর এখানে দেখেন বিভিন্ন রকম আইসি আছে, ছোট আইসি চিপস আছে। তারপর দেখেন এখানে একটি কন্ট্রোলার আছে, ভোল্টেজ কন্ট্রোলার 5 ভোল্টকে কনভার্ট করে। এবং আমাদের যে এই ব্রিজটা আছে এটার নাম হচ্ছে সাত ব্রিজ। ওকে, তো ভিডিওটি আর বেশি বাড়াবো না। আমাদের দেখেন এই যে ATX পিনটি আমি এখানে, সরি ফ্রেন্ড, আমাদের SATA পিনটি এখানে লাগাই দিলাম। তো আমি এখন কি করব, বোর্ডটি চালু করব। আমাদের যে ফ্রন্ট প্যানেল দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের দেখেন বোর্ড চালু হয়ে গেছে। এখন আমরা ডিসপ্লের দিকে খেয়াল করব, দেখেন অলরেডি আমাদের ডিসপ্লে চলে আসছে। তো ফ্রেন্ড আপনারা অবশ্যই দেখেন স্টাডি মোডে চলে আসে, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে দেবেন। আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আসি। তো আপনাদের কোনো ভিডিও, কোন ধরনের ভিডিও লাগে, তো সার্ভিসিং কোনো ভিডিও লাগে, তো অবশ্যই আমাকে জানাবেন। তো আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।